আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি আপনার প্রেমিকা নই, বুঝলেন, যে চাকরির অজুহাতে আপনাকে ছেড়ে চলে যাব। তাহলে কি হও আবার? এবার মিম আতিশের পানে চাইল, বলল, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার বউ, বুঝলেন। আপনি চাকরি ছেড়ে দিলে যে আপনাকে ছেড়ে চলে যাব, এ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আদৃশ মিমের কথাগুলোই ক্ষণিকের জন্য আচ্ছন্ন হয়ে পড়ল। ভীষণ ভালো লাগলো তার, মেয়েটার কাছ থেকে তো এ ধরনের কথাই আশা করে সে। কিন্তু মেয়েটা যে বড্ড লাজুক, সব সময় এই ধরনের কথা সে বলে না, কালে ভদ্রে বলে তাকে ক্ষণিকের জন্য আচ্ছন্ন ও অভিভূত করে তোলে। আদৃশ মিমের দিকে চেয়ে বলল, তুমি আমার বহু প্রেমিকা, বেশ বেশ, কেননা এই বউয়ের প্রেমে পড়েই আমি প্রেমিক হয়েছি। সেহেতু এই প্রেমিকের একমাত্র প্রেমিক তুমি, আমার বহু প্রেমিকা। মিম খিলখিল করে হেসে উঠল, বলল, আর কত নাম দেবেন আমার, এত নাম দিয়ে কাজ কি? যখন যেটা ভালো লাগবে সেই সম্বন্ধে ডাকবো তোমাকে। আচ্ছা ডাকবেন, আমিও জবাব নিব আপনার সম্বন্ধে। বাহিরে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে আরম্ভ হলো। কিছুক্ষণ পূর্বেও শুধুমাত্র হাওয়া বইছিল। সারা দিনের হালকা মেঘলা মেঘলা পরিবেশ রাতে এসে প্রস্তরীভূত হয়ে বৃষ্টি রূপে নামল। আদৃশ ও মিম আজকের রাতটা নোমান ও তিথির রুমে কাটাবে। রাতের খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ পূর্বেই তারা রুমে ঢুকেছে। মিম বিছানা ঠিক করতে করতে জানালার কাছে গিয়ে বসেছিল, আর ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে আরম্ভ করল। জানালার সাথে লাগোয়াভাবে খাট আছে দেখে মিম সেখানে বসেই বৃষ্টি উপভোগ করতে লাগলো। তবে বৃষ্টি আরম্ভ হওয়ার এক মিনিটের মাঝে বিদ্যুৎ চলে গেল। সাথে সাথে আদৃশ নিজের ফোনে টর্চ জ্বালালো। সে এতক্ষণ ফোনে কিছু পেশেন্টের ফাইল দেখছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় সে আলোর উৎস খুঁজতে তৎক্ষণাৎ রুম হতে বেরিয়ে গেল। দুই মিনিটের মাঝে সে হাতে মোমবাতি নিয়ে রুমে ফেরত এলো। মিম ততক্ষণে বিছানা হতে নেমে গিয়েছে। আদৃশের হাতে মোমবাতি দেখে জিজ্ঞেস করল, চার্জার লাইট নেই? নোমান বললো একটা ছিল, কিন্তু আপাতত চার্জ নেই, তাই মোমবাতি দিয়ে এই কাজ চালাতে হবে। ও, কারেন্ট আসবে কখন? আজকে রাতে কারেন্টের আশা বাদ দাও, কারণ এদিকে বৃষ্টির দিনে কারেন্ট চলে গেলে পরের দিন ভোর রাতে আসে। এই সংবাদ শুনে মিমের চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা। সে বিস্মিত কণ্ঠে বলল, এর মানে আজ সারা রাত এভাবে অন্ধকারে ফ্যান ছাড়া কাটাতে হবে? জি ম্যাডাম, এমনিতেও আমরা তো ঘুমিয়েই পড়তাম, লাইটের দরকার হতো না, আর রইলো ফ্যানের কথা। তোমার একটা তালপাতার পাখা ধরিয়ে দিল আমার হাতে, সারা রাত ভাগে দুজন পাখা চালাবো, কোনো সমস্যা হবে? মিম মুচকি হেসে বলল, না সমস্যা হবে না। আচ্ছা আপনি তাহলে শুয়ে পড়ুন, আর মোমবাতিটা ওই টেবিলের উপরে রেখে দিন। আমি আজকের ওই শাড়িটা গুছিয়ে চুল আঁচড়িয়ে তারপর ঘুমাবো। আচ্ছা, কাজ ছেড়ে তাড়াতাড়ি এসো, কালকে আবার সকালে রওনা দিতে হবে। হুম, আপনি যান, আমি আসছি। আদৃশ মোমবাতি রেখে বিছানায় হেলান দিয়ে বসল। ওদিকে মিম শাড়ি গোছাতে আরম্ভ করল, কিন্তু একা হাতে ভালোভাবে শাড়ি গোছাতে অক্ষম হলো সে। ফলস্বরূপ আদৃশকে ডাকল সে। আদৃশ এসে শাড়ির এক কোণা ধরল, আর সে ধরল অপর কোণা। এভাবে শাড়ি গুছিয়ে সে ড্রেসিং টেবিলের সামনে গেল। ব্যাগ হতে চিরুনি বের করে চুলে দিতেই আদৃশ নরম কণ্ঠে শুধাল, আমি আজ বিয়ে দেব। আপনি পারবেন, জট লাগাবেন না তো আবার। আশা করছি লাগবে না। আচ্ছা দাও চিরুনিটা, একটু ট্রাই করি। বলেই সে মিমের হাত হতে চিরুনি নিয়ে মিমের চুলে বসালো। ড্রেসিং টেবিলের বিপরীতে রাখা মোমবাতির আলোয় রুমটা আবছা আলোকিত হয়ে আছে। হলদে আবছা আলো আছড়ে পড়ছে আয়নার উপর। সে আয়নায় ভেসে উঠেছে মিম ও আদৃশের প্রতিচ্ছবি। আদৃশ মনোযোগ সহকারে মিমের চুল আছড়িয়ে দিচ্ছে, আর তাই আয়নার মাধ্যমে দেখছে মিম। ভীষণ ভালো লাগছে তার এই যে ছোট ছোট এই মুহূর্তগুলোর সম্পর্ককে সবসময় তাজা রাখে। মন চাই এই মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে সারা জীবন নিজের কাছে রেখে দিতে। এই সময় পেরিয়ে গেলে কোনো একদিন সে ফ্রেমবন্দি স্মৃতি আঁকড়ে ধরে বলা যাবে, এমনও একটি সুখের দিন ছিল আমাদের। আদৃশের চুল আঁচড়ানো শেষ হলে সে উৎফুল্ল স্বরে মিমকে বলে, দাও ঝট পাকানো বিহীন চুল আঁচড়িয়ে দিলাম তোমাকে,
একটা কাজ কমিয়ে দিলাম তোমার, এবার এর বিনিময়ে কিছু দাও আমাকে। মিম হেসে উঠল, জিজ্ঞেস করল, কি জানে বিনিময়ে? যা চাইবো দেবে আমাকে। মিম কয়েক সেকেন্ড ভাবল, অতপর বলল, এখন পারলে দেওয়ার চেষ্টা করব, না হয় অন্য সময় দিব। আতিশ এ কথার প্রত্যুত্তর করল না, বরং মিমের গা ঘেঁষে দাঁড়িয়ে তাকে পেছন হতে চড়িয়ে ধরল, কোমরে হাত রেখে তার কাঁধে রাখল মাথা। তার এহেন স্পর্শে ঈষৎ চমকিত হল মিম, কেঁপে উঠল সে। বাইরে এখনও ছমছমিয়ে বৃষ্টি নামছে, বৃষ্টির গতি বাড়ছে বই কি কমছে না, মাঝে মাঝে গর্জে উঠছে মেঘ, থেকে থেকে এক হালকা শীতল হাওয়া বয়ে যাচ্ছে। আদৃশ মিমের কাঁধে মাথা রেখে আয়নায় বরাবর চলল, মিমের প্রতিচ্ছবি স্পষ্ট ভেসে উঠছে সেখানে, মোমের হলদে আবছা আলোর ছটাই মিমের শ্যামলা মুখখানা হলদেটে হয়ে উঠেছে। নত দৃষ্টিতে হলদে রাঙা মুখখানায় লাজুক লাজুক ভাব দেখতে পাচ্ছে সে। মিমের এই লাজুক চেহারাখানা দেখলে তার ভীষণ প্রেম প্রেম পায়, মন বলে এই মেয়েটাকে বুকের মাঝে কোথাও লুকিয়ে রাখতে। মিম নত দৃষ্টিতে দাঁড়িয়ে খানিক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তার হৃদস্পন্দন অল্প বিস্তর বাড়ছে, দৃষ্টি তুলে কোথাও চাইতে পারছে না সে। লজ্জায় কান দুটো গরম হয়ে আসছে, সামান্য অস্থিরতা অনুভব হচ্ছে। তার অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলতেই যেন আদৃশ প্রগাঢ় কণ্ঠে বলল, এখন তোমাকে ছুঁয়ে দেওয়ার অধিকার চাইলে কি ভীষণ বড় অপরাধ হয়ে যাবে? আদৃশ্যের এহেন প্রশ্ন মিমের কর্ণকুহরে পৌঁছনো মাত্রই সে দৃষ্টি তুলে চাইল, কোনো এক অজানা ভয় ও অস্থিরতায় তার হাত জোড়া শীতল হয়ে এলো। কোনো জবাব দিতে পারল না সে, কেননা আজ সে মোটেও প্রস্তুত নয়, কিন্তু এই জবাব সে বলবে কি করে? আদৃশ মিমের জবাবের অপেক্ষায় রইল কিছুক্ষণ, কিন্তু মিম জবাব দিতে অপারগ হলো। ওদিকে তীর তীর করে কাঁপতে থাকা মোমের আলো এক হালকা হাওয়ায় ধপ করে নিভে গেল, ক্ষণেই নিকশ কালো আধারে ছেয়ে গেল রুম। আদৃশ মাথা তুলে দাঁড়ালো, মিমকে এক হাত দিয়ে আরও দৃঢ়ভাবে জড়িয়ে ধরল সে, অপর হাত দিয়ে মিমের খোলা চুল সরিয়ে কাঁধে তার অধরের স্পর্শ দিল। ক্ষণেই আপাদ মস্তক কেঁপে উঠল মিমের, অদ্ভুত শিহরণ বয়ে গেল তার সমস্ত শরীর বেয়ে, হাতের দুমুঠো শক্ত হয়ে এলো, খিঁচে বন্ধ করে ফেলল দুচোখের পাতা। আজকে আপনার বুকে মাথা রেখে ঘুমাই। মিমের অসম্মতি বুঝতে আদৃশ্যে সময় লাগলো না, সে এক হাতে মিমকে চড়িয়ে ধরে শোয়া হতে মাথা উঠিয়ে খানিক এগিয়ে মিমের মাথায় অধর ছোঁয়ালো, নরম কণ্ঠে বলল, তোমার অনুমতি ব্যতীত কখন এগুলো করব না মিশমিশ, আজকে ছিল সরি। মিম প্রত্যুত্তর করল না, কিন্তু আদৃশ্যের কথায় ভীষণ স্বস্তি পেল সে, মৃদু হেসে আদৃশকে চড়িয়ে ধরে বলল, সরাসরি না বলার পরেও বুঝে যাওয়ার জন্য ধন্যবাদ ডাক্তার সাহেব। নিজের বোনের বিরুদ্ধে না গিয়ে আমাকে বারণ করার জন্য ধন্যবাদ ডাক্তার দি। সকাল 6:30টার দিকে রওনা হলো সকলে একসাথে, 7:45টার মধ্যে শহরে পৌঁছানোর পর আদৃশ চলে গেল হসপিটালে, আর মিম চলে এলো হোস্টেলে। হোস্টেল হতে বই আর অ্যাপ্রন নিয়ে ছুটল লেকচার ক্লাসে, ফাইনাল প্রফের আর বেশি দিন বাকি নেই, এজন্য সকল শিক্ষার্থীদের মাঝে ব্যস্ততার শেষ নেই, সবাই পড়ালেখা গোছাতে ব্যস্ত, কেউ কেউ ওয়ার্ডে গিয়ে রোগীদের উপর পরীক্ষা করে নিজের হাত পাকাপোক্ত করছে, কেউ কেউ অতিরিক্ত সময়টুকুতেও পড়ছে। মিমও আজ হতে রিটেনের জন্য পড়া শুরু করবে, তাই ভাবছে আজ আদৃশ্যের কাছ থেকে রিটেনের কিছু টিপস নিয়ে আসবে, ভাইভার জন্যে এক মাস সময় পাবে, তখন সব স্যারদের আলাদা আলাদা পরীক্ষার পদ্ধতি দেখে নিবে ভালোভাবে। দেখতে দেখতে প্রফ চলে এসেছে, আগামীকাল মেডিসিন ফার্স্ট পার্ট রিটেন, এই নিয়ে ভীষণ ভয়ে আছে মিম। সে সব পড়েছে ঠিকই, তবে মনে হচ্ছে বারবার ভুলে যাচ্ছে সব কিছু, তার ভয় হচ্ছে পরীক্ষার হলে যদি কোনো রোগে ডায়াগনোসিস ট্রিটমেন্ট মনে না আসে তখন কি করবে সে। এসব চিন্তা ভাবনা আদৃশের সাথে শেয়ার করার পর আদৃশ মিমকে হোস্টেলের নিচে দেখা করতে বলল। মিম নেমে এলে তারা গার্ড মামার রুমে বসল, প্রারম্ভেই আদৃশ জিজ্ঞেস করল, পড়া মনে থাকছে না? মিম মৃদুস্বরে বলল, মনে থাকছে না বললে ভুল হবে, আমার মনে হচ্ছে যে আমার পড়া মনে থাকছে না। এমন কেন মনে হচ্ছে? জানি না, কিন্তু মনে হচ্ছে এজন্য পড়া এগোচ্ছে না। তাহলে এই মনে হওয়াটা বন্ধ করতে হবে। পারছি না বন্ধ করতে। বন্ধ না করলে পড়া এগোবে কি করে?
জানি না। আচ্ছা, টেনশন হচ্ছে খুব। মিম জবাব দিল না, দীর্ঘশ্বাস ফেলে আদৃশ্যের কাঁধে মাথা রাখল। কিছুক্ষণ সেভাবেই চোখ বুজে রইল, আদৃশ্য কথা বলল না। বেশ খানিক সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ আদৃশ্যের মনে হলো মিম কান্না করছে, কেননা তার কাঁধের অংশের শার্টটা ভিজে গিয়েছে বেশ খানিকটা। সে তড়িতে সরে বসল। মিমের দুই বাহু ধরে জিজ্ঞেস করল, আরে কান্না করছো কেন? মিম নত দৃষ্টিতে অল্প বিস্তর কাঁদছিল, তার কান্নার কারণ অতিরিক্ত চিন্তা, ডিপ্রেশন। সে ধীর স্বরে বলল, আমার মনে হচ্ছে আমি পারবো না কিছুই। আদৃশ এবার খানিক হেসে বলল, পাগল মেয়ে, এই কারণে কেউ কাঁদে নাকি? মিম দৃষ্টি তুলে চাইল, বলল, আমার ভয় করছে যদি ফেল করি আমি। তো ফেল করলে কি আবার ৬ মাস পরে বসবে? আমি এই প্যারা আবার নিতে পারবো না আদৃশ, আপনি তো জানেন কি মানসিক চাপের মধ্যে এই দুই দিন আড়াই মাস সময় কাটে। এই চাপ যদি ৬ মাস পর আর একবার নিতে হয় আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। আবার হসপিটালে আপনার মান সম্মানের একটা ব্যাপারও আছে, আমি ফেল করলে আপনার কলিগ স্যাররা হয়তো বাঁকা চোখে দেখতে পারে। মিমের এই অতিরিক্ত চিন্তা দেখে আদৃশ না হেসে পারল না। মেয়েটা ভীষণ পাগল, কোথা থেকে কোথায় চিন্তা করে ফেলেছে সে। আদৃশ মিমকে জড়িয়ে ধরল, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এত চিন্তা জাহাজ নিয়ে কি করে ঘুরো বলো তো? তুমি এত দূরে চিন্তা করে ফেলেছো, এসব কিছুই হবে না বুঝছো। স্যাররা জানে ফাইনাল প্রফে তারা অনেক ফেল করায়, কেননা এরপর সেই স্টুডেন্টের হাতে একটা রোগীর দায়িত্ব থাকে, সেই হিসেবে তাদের অনেক বাছ বিচার করে পাশ করাতে হয়। এ নিয়ে আরও চিন্তার কী আছে? আর ফাইনাল প্রফ কিন্তু অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে, ভাগ্য ভালো থাকলে পাশ করবে, তাহলে পরের বার। ফেল করলে আমি অতদিন বসে থেকে কি করব? অন্য প্রফ হলে ক্লাস কন্টিনিউ করা যায়, কাউকে কিছু না বললে সে জানে না, কিন্তু এই প্রফে পাশ না করলে ঘরে বসে থাকতে হবে। ওই ৬ মাস বেকার ঘরে বসে থাকতে হবে বলে এত চিন্তা? বলা যায়। আচ্ছা, তোমার চিন্তা দূর করে দিয়েছো, ওই ৬ মাস বেকার বসে থাকতে হবে না, একটা ছোট্ট মেহমান নিয়ে আসি জন্য, তখন ওকে নিয়ে ব্যস্ত থাকবে, সময় কেটে যাবে, পাশাপাশি পড়াশোনাও করবে। মিম কান্নার মাঝেও হেসে দিল, আদৃশের পিঠে আলতো চাপড় দিয়ে বলল, আমি মজা করছি না আদৃশ, আমার ভালো লাগছে না আর আপনি বসে আছেন বাচ্চা নিয়ে। সত্যি বলছো তো, একটা বাচ্চা হলেই তোমার সব টেনশন শেষ। এবার মিম অকপট রাগ দেখিয়ে আদৃশকে ছেড়ে দিয়ে বসল, ভ্রুচোরা কুঞ্চিত করে বলল, সব সময় মজা ভালো লাগে না আদৃশ, কি পরিমাণে ডিপ্রেসড লাগছে আমার আমি বলে বোঝাতে পারবো না। আদৃশ মিমের কথায় খানিক গম্ভীর হল, হাসি থামিয়ে মিমের বাহু ধরে নিচের কাছে এনে বলল, শোনো মিশমিশ, এত টেনশন করো না, আমি তো তোমার পাশে আছি, সব ভালো হবে ইনশাল্লাহ, চিল মুডে পরীক্ষা দাও, পাশ হবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, এই পরীক্ষা দুই মাস কিন্তু আমাদের মাঝে লম্বা কোনো কনভারসেশন হবে না, কারণ আমি তোমার পড়ালেখার ক্ষতি হোক তা চাই না, এই জন্য রোজ সকালে একবার আর রাতে একবার কথা হবে, ওকে? মিম চোখের জল মুছে বলল, ওকে ডান। আচ্ছা, এবার রুমে যাও, অনেক সময় নষ্ট হয়েছে, কালকে পরীক্ষা, রিভিশন দিয়ে দ্রুত ঘুমানোর চেষ্টা করো, আমি আসি তাহলে। মিম মাথা নাড়ালো, আদৃশ আর কথা বাড়ালো না, চলে গেল বাসায়। মিম চলে এলো হোস্টেল রুমে, প্রব শেষ হলো, দীর্ঘ প্রায় আড়াই মাসের নির্ঘুম রাত, মোট সুইং, পাহাড় সম পড়াশোনার চাপ, অতিরিক্ত চিন্তার মাঝে বহু কষ্টে পরীক্ষা শেষ করল মিম। এই আড়াই মাসে সে ঢের টের পেয়েছে, ডাক্তার হতে হলে কত ধানে কত চাল গুনতে হয়। বহুদিন যাবত আদৃশের সাথে মন খুলে কথা বলতে পারেনি সে, মাঝে মাঝে এই নিয়ে ভীষণ রাগ হতো তার, কিন্তু আদৃশকে কিছু বলতো না, তার রোজ মন চাইতো আরেকটুখানি কথা বলতে, আর ৫ মিনিট অতিরিক্ত কথা বলতে, কিন্তু আদৃশ কথা বলতো না। পরীক্ষা কেমন হয়েছে, রিভিশন কতদূর, খাওয়া দাওয়া হয়েছে কিনা, এবাদে আড়াই মাসে তাদের তেমন কথা হয়েছে বলে মনে পড়ে না তার। এই নিয়ে তার ভীষণ অভিমান, এজন্য আজ পরীক্ষা দিয়ে এসে আদৃশকে কল করেনি সে, আদৃশের কলও রিসিভ করেনি,
বরং আত্রিশকে না বলে এক সপ্তাহের জন্যে বাড়িতে চলে গিয়েছে সে। এদিকে আত্রিশের অবস্থা যাই যায়, সেই কখন থেকে মিমকে কল করছে সে, কিন্তু মিম কল রিসিভ করছে না। চিন্তায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। ফারহার মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারল মিম হোস্টেলে নেই, বরং বাসায় চলে গিয়েছে। একথা শুনে কোনো মতে ডিউটি শেষ করে নিজের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ছুটল সে। রাত প্রায় 10টা বাজে, নিশ্চিন্তে আরামে ঘুমুচ্ছে মিম। আহ, কতদিন পর একটা শান্তির ঘুম দিতে পারছে সে। এখন নেই কোনো চিন্তা, নেই কোনো পরীক্ষা, শুধু আছে আরাম আর ঘুম। এই তো জীবন। হঠাৎ ঘুম ভেঙে গেল মিমের। আধো আধো চোখে আধারের মাঝে অনুভব করলো তার পাশে কেউ শুয়ে আছে। প্রারম্ভে সে ভেবেছিল তার বোন শুয়ে আছে, কিন্তু পাশে শোয়া ব্যক্তিটার গা হাতড়ে হাতড়ে দেখল এ কোনো মেয়ে মানুষের শরীর নয়, বরং বলিষ্ঠ এক পুরুষের শরীর। তৎক্ষণাৎ ভয়ে আতঙ্কে মৃদু গোঙানি করতে করতে লাফ দিয়ে উঠে পড়ল মিম। দ্রুত উঠে গিয়ে রুমের লাইট চালিয়ে দেখল মানুষটি আর কেউ নয় বরং আদৃশ। এদিকে মিমের গোগানির শব্দে আদৃশের কাঁচা ঘুমটা ভেঙে গেল। লাইটের আলোতে চোখ মুখ কুচকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল মিমের দিকে। মিমের চেহারায় এখনও আতঙ্ক বিরাজ করছে, বুকটা ভয়ে ধুকপুক করছে। সে পাশে দাঁড়িয়ে আদৃশের উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বলল,